Assalamualaikum viewers, I am beauty blogger Faraz mom. Welcome back to my channel. কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এটা দেখতে পাচ্ছেন, এটা নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট, আর এটা হলো 5 নাম্বার ঘাট। এখানে প্রচুর মাছ পাওয়া যায়, সব নদীর মাছ দেখতে পাচ্ছেন। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এর জন্য মাছ নেই, কিছু কিছু মাছ আছে। এখানে সারা বাংলাদেশে মাছ সরবরাহ করা হয়। এটা পাইকারি একদম আড়ত বলতে পারেন, মাছের আড়ত, সরি। এখানে দেখেন কত সুন্দর চিংড়ি মাছগুলো, সব নদীর তাজা তাজা, আপনি যে কোনো মাছ পাবেন। অসম্ভব ভালো লাগলো আসলে। আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা নারায়ণগঞ্জে দেখতে পাচ্ছেন, শীতলক্ষা নদীর পারে। আর এই তো দেখেন নদীতে আমরা আছি, নদীর ভ্রমণটা দেখেন কতটা ভালো লাগছে। শীতলক্ষা নদী, নদীর পানিটা একদম কালো হয়ে গেছে। আসলে এক সময় এই পানিটা এত সুন্দর ছিল, আর সেই পানিটা আজকে কলকারখানার বর্জ্য পদার্থগুলো পড়ে আর মানুষের পানিটা একদম কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাউরা হোটেল। তো এটা 1928 সালে স্থাপিত হয়েছে। আজকে আমরা সেই মাউরা হোটেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। ভিউয়ার্স, আমি ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছি এই মাউরা হোটেলের গরুর মাংস ভুনাটা, এর রিভিউ দিয়েছে অনেকেই, অনেক চ্যানেলে দিয়েছে, কিন্তু আজকে আমরা সেই মাউরা হোটেলে খাওয়ার সৌভাগ্য হলো। তাই আমরা মাউরা হোটেলে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অসম্ভব ভালো লাগলো আসলে এখানে এসে এই মাউরা হোটেলের ভিডিওটা যে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, এ আমার খুব আনন্দ লাগছে। আর এই যে দেখেন মাছ ভর্তা, আলু ভর্তা নিয়ে আসলো, এগুলো কিন্তু অনেক অনেক মজা লেগেছে খেতে। আর আমার ছেলে খাচ্ছে, আমি ভিডিও করছি, আমার হাজব্যান্ডও ওপাশে খাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখনও খায়নি, খাবে। তো মাউরা হোটেলের এই গরুর মাংস প্রতিদিন নাকি 3 থেকে 4টা গরু জবাই দেয় এরা, আর দিন রাত খোলাই থাকে এই মাউরা হোটেলটা। তো নামটা কি তাই না, মাউরা হোটেল, একদম নারায়ণগঞ্জের নাম করা ঐতিহ্যবাহী একদম একটা, কি বলবো, সবাই এই মাউরা হোটেলে আর গরুর মাংসের ভুনাটার খুব ফেমাস, ওরা খুব প্রশংসা করে। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হোটেলের ভিডিওটাও কেমন লাগলো সেটাও জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবেন আশা করি। আর খুব ভালো লাগলো, দেখেন এত সুন্দর, এত পরিবেশটা দেখেন কত সুন্দর ঝকঝক। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই একবার সুযোগ সময় পেলে মাউরা হোটেলে এসে খেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।